আজ আমি আপনাদের সাথে এমন ছয়টি শক্তিশালী নিয়ম নিয়ে আলোচনা করব, যেগুলিকে আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আজ থেকে কেউ আপনার পেছনে লাগার সাহস পাবে না। হ্যাঁ বন্ধুরা, পৃথিবী বিখ্যাত যে সমস্ত মানুষগুলো আছেন, ধনী ব্যক্তি, বিজনেসম্যান, পলিটিশিয়ান বা সার্ভিসম্যানই বলুন না কেন, প্রত্যেকটা মানুষের মধ্যেই এই ছয়টি গুণ আপনি অবশ্যই দেখতে পাবেন। তাই বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা এই ছটা পয়েন্টকে বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথম পয়েন্টটি হল কন্ট্রোল ইয়োর ইমোশন বা নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। আজ পৃথিবীতে যে সমস্ত বিজনেসগুলো চলছে, রাজনীতি বলুন বা প্রেম ভালোবাসাই বলুন না কেন, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু এই ইমোশনই কাজ করছে। আর আপনি যদি কারো ইমোশনকে কন্ট্রোল করে নিতে পারেন তাহলে জানবেন সেই ব্যক্তি এখন আপনার কন্ট্রোলে চলে এসেছে। তাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে আপনার ইমোশনকে অন্য কারোর কন্ট্রোলে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতে নিজের ইমোশনকে আপনার নিজের কন্ট্রোলেই রাখতে শিখুন। কারণ আমরা যতই ভালো কোনো কাজ করি না কেন, কিন্তু প্রেমে ব্যর্থ হয়ে গেলে বা কোনো একটি কাজে ব্যর্থ হয়ে গেলে আমাদের মধ্যে একটা হতাশা চলে আসে, একটা ডিপ্রেশন চলে আসে। তাই আপনার ইমোশনটাকে কখনো অন্য কারো হাতে দেবেন না, সবসময় সেটাকে নিজে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। যখন আপনি আপনার ইমোশনকে নিজের হাতেই রাখতে শিখে ফেলবেন তাহলে তখন সুখ দুঃখ, অভিযোগ, অনুযোগ কোনো কিছুই আপনাকে আর আঘাত করতে পারবে না। আর এইভাবেই আপনি কোনো রকম বিচলিত না হয়ে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আপনার ইমোশনই আপনাকে সাফল্য এনে দেবে, আপনার ইমোশনই আপনাকে এক শক্তিশালী মানুষ তৈরি করবে। তাই আজ থেকেই আপনি নির্বাচন করে নিন যে আপনার ইমোশনের দ্বারা আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নাকি তাকে অন্যের হাতে তুলে দিয়ে নিজের ধ্বংস ডেকে আনতে চান। দ্বিতীয় পয়েন্ট, ট্রাস্ট বা বিশ্বাসের একটা লিমিট রাখুন। দেখুন, কাউকে বিশ্বাস করা কখনো কোনো অন্যায় নয়, কিন্তু এতটাও বিশ্বাস কারোর উপর রাখা উচিত নয় যাতে সেই মানুষটা আপনার বিশ্বাসকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। আপনি ইতিহাসের পাতা উল্টে যে কোনো রাজা মহারাজার জীবনী দেখুন, যে কোনো ধর্মগ্রন্থ দেখুন, অন্ধবিশ্বাস বা বিশ্বাসঘাতকতার ঘটনা প্রত্যেকটি জায়গায় আপনি পেয়ে যাবেন। আপনি যদি কারোর উপর একটি লিমিটের বেশি বিশ্বাস করে ফেলেন তখন কিন্তু আপনার কোনো গোপনীয়তা থাকবে না। আপনার গোপন সূত্রগুলো আপনার সামনের মানুষটি খুব সহজেই জানতে পেরে যাবে। সুতরাং যখন আপনি কারো সঙ্গে মিশবেন তাকে বিশ্বাস করা শুরু করবেন, কিন্তু আপনার মধ্যে যেন একটা সন্দেহ অবশ্যই থাকে। হ্যাঁ জানি এটা শুনতে কিছুটা অবাক লাগলেও কিছুটা সন্দেহ রেখেই কাউকে বিশ্বাস করুন, অন্ধবিশ্বাসী হলে চলবে না। কারণ আপনার এই বিশ্বাসই হয়তো একসময় আপনাকেই শেষ করে দেবে। আর যদি বিশ্বাস রাখতেই হয় তাহলে আপনি নিজের উপর বিশ্বাসকে বাড়ান, আপনার আত্মবিশ্বাসকে বাড়ান। তৃতীয় পয়েন্টটি হল প্রচণ্ড জেদি হতে শিখুন। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাইছেন, জীবনে যদি সাফল্য পেতে চাইছেন, তাহলে আপনার মধ্যে প্রচণ্ড জেদ থাকতে হবে। ঠিক যেমন পাহাড়ের চূড়া থেকে বয়ে আসা কোনো নদীর গতি যেমন তীব্র হয়, ঠিক তেমন তীব্রতা সম্পন্ন জেদ শক্তি বিকশিত করুন আপনি। সেই নদীর গতিপথে কোনো পাথর বা নুড়ি পড়েও থাকে তাহলে প্রবাহের তীব্রতায় সে সব কিছুই ঠেলে নিয়ে নিচে নেমে আসবে। সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে পাহাড় থেকে ঝরে পড়বে সেই নদীর জল। তাই আপনিও যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান তাহলে আপনার মধ্যেও সেই খরস্রোতা নদীর মতো তেজ নিয়ে আসতে হবে। খরস্রোতা নদীর মতো তেজ যদি আপনার জীবনে থাকে তাহলে আপনার সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। নদী সবসময় তার লক্ষ্যের দিকে, সমুদ্রের দিকে এগিয়ে যায়। তার মাঝখানে এসে থাকা বাধাগুলোকে সে যদি অতিক্রম করতে না পারে তাহলে তার পাশ দিয়ে সে তার রাস্তা নিজেই তৈরি করে নেয়। হ্যাঁ বন্ধুরা, এটাই হল প্রকৃতির নিয়ম। যদি জীবনে বড় হতে চান, যদি কিছু পেতে চান, তাহলে নিজের মধ্যে তীব্র জেদ নিয়ে আসুন। তৃতীয় পয়েন্ট, আপনি যদি শক্তিশালী হতে চান তাহলে অন্যের ভরসায় বসে থাকবেন না। গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য যখন নন্দ বংশের সম্রাট ধননন্দকে হারাতে, যুদ্ধনীতি এবং সামরিক ক্ষমতা অর্জন করতে চাণক্যকে তার গুরু হিসাবে মেনে নিয়েছিলেন,
যদিও গুরু চাণক্য তাকে সর্বদিক থেকে সাহায্য করেছিলেন, তা সত্ত্বেও প্রধান যুদ্ধে স্বয়ংচন্দ্র গুপ্তকেই নামতে হয়েছিল। ঠিক তেমনি আপনার জীবনে আপনি যাদেরকেই ভরসা করছেন, জীবনের প্রকৃত যুদ্ধে তারা কিন্তু নেমে আসবে না, লড়তে আপনাকেই হবে। তাই আপনাকে স্বয়ং শক্তিশালী হতে হবে, আর তার জন্যই প্রয়োজন আছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। মনে রাখবেন যে অন্যের প্রতি নির্ভর করে, অন্যের উপর ভরসা করে আপনি বেশি দিন চলতে পারবেন না। তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের উপর আস্থা রাখুন, অন্য কারোর উপরে নয়। আমাদের নেক্সট পয়েন্টটি হল, কোনোরকম ভয় নিজের মনের মধ্যে রাখবেন না। খেয়াল করে দেখবেন, যখন আপনি কিছু করতে চাইবেন তখন আপনাকে পেছন থেকে টেনে ধরার লোকের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, এটা একটা গভীর সত্য। আমাদের সমাজের বর্তমান কালচারটাই হলো এইটা। আপনি যখন বড় কিছু করতে চাইবেন তখন আপনাকে পেছন থেকে সবাই টেনে ধরবে। সমাজ আপনাকে সফল হতে দেবে না, আর প্রয়োজন পড়লে আপনাকে ভয়ও দেখাবে। কিন্তু আপনাকে এই সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে অগ্রসর হতে হবেই। যারা জীবনে সফল হতে চায়, যাদের দুচোখে সাফল্যের স্বপ্ন আছে, তারা কখনো বা কোনো জিনিসে ভয় পায় না, এমনকি তারা মৃত্যুকেও ভয় পায় না। এটা সবসময় মনে রাখবেন, যা অনিবার্য তাকে কেউই আটকাতে পারবে না। তাই যতই কঠিন বাধা আসুক, যতই বিপত্তি আসুক, বুক ফুলিয়ে তার সামনে দাঁড়ান। যে ভয় পায় তাকে হারানো অনেক সহজ, অনেক সোজা, কিন্তু যে রুখে দাঁড়ায় তার সামনে দাঁড়ানো অবশ্যই কঠিন। যদি জীবনে সফল হতে চান, যদি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, নিজেকে সূর্যের মতো উজ্জ্বল করতে চান, তাহলে ভয় ত্যাগ করতে হবে। আর আমাদের লাস্ট পয়েন্টটি হল, প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস শেখার চেষ্টা করুন। বন্ধুরা, যারা সফল ব্যক্তি তারা তাদের পূর্বের শিক্ষাকে নিয়ে ভানিয়ে খান না। তারা প্রতিদিন একটু একটু করে তাদের স্কিলকে বাড়ায়। তারা প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ রাখেন। আর আপনিও যদি এই সমাজে বুক ফুলিয়ে বাঁচতে চান, তাহলে আপনাকে আপনার জ্ঞানের সঞ্চারকেও বাড়াতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে সমাজে আপনি যে কাজটাই করতে যাচ্ছেন না কেন, সেই কাজের উপরে আপনার যেন যথেষ্ট জ্ঞান থাকে। আপনার সামনে কেউ যেন আপনাকে সেই বিষয়ে ছোট করতে না পারে। তার জন্য প্রতিদিন কোনো মহাপুরুষের জীবনী পড়া শুরু করুন। খেয়াল রাখবেন, আমরা স্কুল কলেজে যা কিছু পড়াশোনা করেছি, সেই পড়াশোনার সঙ্গে জীবনযুদ্ধের লেখাপড়ার পার্থক্য অনেক। বন্ধুরা, যদি জীবনে শক্তিশালী হতে চান, আমি আপনাদের আগের যে পাঁচটি পয়েন্ট বলেছি, সেই স্কিলগুলোকে বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনার জ্ঞানকেও বাড়ান। প্রতিদিন আপনার জ্ঞান কোষে একটু একটু করে হলেও জ্ঞান যোগ করতে থাকুন। আপনি দেখবেন যে একটা সময় পরে আপনার মধ্যে এতটাই শক্তি তৈরি হবে যে আপনার জ্যোতি আপনাকে নিজে থেকে প্রকাশ করতে হবে না। আপনার জ্যোতি আপনার সাফল্যের দ্বারা, আপনার কর্মের দ্বারা নিজে নিজেই প্রকাশিত হচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাকে কিছুটা হলেও অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।